আবারও ডানকুনিতে নির্বিচারে গাছ কাটার অভিযোগ। বেশ কয়েকজনকে সহ যে গাছ কাটার জন্য ব্যবহার করা সরঞ্জাম সহ মটর ভ্যান এবং গাছের যে গুড়িগুলো কাটা হয়েছে সেগুলোকে বাজেয়াপ্ত করেছে ডানকুনি থানার পুলিশ। এই মুহূর্তে আমরা বন্দের বিলে রয়েছি, 12 নম্বর ওয়ার্ডে, এবং এখানে যে বারোহাতকালি যে পুজো হচ্ছে তার পাশেই যে গাছ, বিশাল প্রাচীন এই যে বড় অসত্য গাছ, সেই গাছকে কিন্তু কাটা হয়েছে। তবে যেমনটা স্থানীয়রা বলছে যে কারা কে বা কারা কেটেছে সেটা তারা বলতে পারছেন না, তবে যেমনটা আমরা স্থানীয় সূত্রে জানতে পাচ্ছি, জমির যিনি মালিক রয়েছেন তারাই এই গাছ কাটছিলেন। তবে বন দপ্তরের পারমিশন নিয়ে কাটা হচ্ছিলো কি না সেই বিষয়টা কিন্তু স্পষ্ট নয়। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গাছের যে গুড়িগুলো সেগুলো এখানে পড়ে রয়েছে, একেবারে সেই গাছের গুড়ি কাটা হচ্ছিলো, এবং এই খবর স্থানীয়রা তারা থানায় খবর দেয়। তারপরেই ডানকুনি থানার পুলিশ এসে যারা গাছ কাটছিলেন তাদের বেশ কয়েকজনকে আটক করে, পাশাপাশি মটর ভ্যান এবং যাবতীয় যে গুড়িগুলো যারা যেগুলো ভ্যানে তোলা হয়েছিল সেগুলোও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। প্রশ্ন উঠছে কীভাবে দিবালকে এরকম একটি বড় যে গাছ, পরিবেশের ভারসাম্য রক্ষায় যার অবদান অনস্বীকার্য, সেই গাছ কীভাবে কাটা হচ্ছে। এবং আমরা বাঁদিকে দেখতে পাচ্ছি একটি পুজোর যে মণ্ডপ, কালী পুজোর, সেটা হচ্ছে বারোহাতকালী, এখানকার একটা বিখ্যাত পুজো। সেই পুজো মণ্ডপের সামনেই এরকম গাছ কাটা হচ্ছে, কেন স্থানীয় মানুষজন সেটা রুখলেন না সেই প্রশ্ন উঠছে। এই পুজো যে মণ্ডপ তার শোভাবাড়াতে কি এটা করা হচ্ছিল সেই প্রশ্নও কিন্তু উঠছে। আমরা যে ভদ্রলোকের থেকে এই পুজোটা পারমিশন নিই, ল্যান্ডলর্ড আমাদের যিনি আছেন উনি আমাদেরকে আগে জানিয়েছিলেন যে গাছটা কাটা হবে, এবং বলেছিলেন আমাদের কাছে বন দপ্তরের পারমিশন রয়েছে, যার জন্য আমরা আমাদের তরফ থেকে কোনো কিছু আর বলিনি। যেহেতু বন দপ্তর পারমিশন দিয়েছে সেই জন্য আমরা আর ওনাদের কিছু বলিনি, কেননা আমাদের এখতিয়ার বহির্ভূত ওটা, কেননা আমরা তো ওনার জমিতেই পুজো করছি, আমাদের তো কোনো এখতিয়ার নেই। উনি যদি পারমিশন নিয়ে কাটেন তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, যার জন্য আমরা কিছু বলিনি। হ্যাঁ, তারপর দেখলাম ওই ধরুন 10টা নাগাদ ডানকুনি থানা পুলিশ এসেছিলেন, ওনারা যারা গাছ কাটছিলেন তাদেরকে আটক করে নিয়ে গেছেন। আমার নাম আশিস। শুধু দেখুন, এই বিশ্ব উষ্ণায়নের সময় এরকম নির্বিচারে গাছ কাটা সর্বত্র হচ্ছে, এই সরকারের অনুপ্রেরণায়। আমরা দেখলাম আমাদের এখানে বন্দের বিল 12 নম্বর ওয়ার্ডে একটা গাছ, জলজান্ত গাছ কেটে দিল। দেখুন, এটা দেখার যার দায়িত্ব, যাকে মানুষ নির্বাচিত করেছে, যিনি আমাদের অভিভাবক, যিনি ওয়ার্ডের কাউন্সিলর, তিনি এখন শীত ঘুমে আছেন, তার এখানে এসে তাকে প্রতিবাদ করা উচিত ছিল। গাছ কাটার কি পারমিশন আছে তা দেখার দরকার ছিল। এলাকার মানুষ যখন ওনাকে ফোন করেন উনি অসুস্থতা দোহাই দিয়ে তিনি এলেন না, যার ফলে এই যা কাজ কর্মকাণ্ডগুলো হচ্ছে এটা নতুন কিছু না। এই ঘুমন্ত কাউন্সিলরকে এলাকার মানুষ দ্রুত জাগ্রত করবে। এই আপনারা জানেন, আপনাদের মাধ্যমেই আমরা দেখেছিলাম, এই সুকান্তপল্লির একটি রাস্তা বহুদিন হয়ে গেল চলাচল অযোগ্য হয়ে গেল, মানুষ যাতায়াত করতে পারছে না, তার কোনো আজ অবধি তার কোনো সমাধান হলো না। তারপরে এই নির্বিচারে আজকে গাছ কেটে নেওয়া হলো। গাছ কাটলে তার কিছু কারণ থাকে। আমি জনপ্রতিনিধি ছিলাম, আমি একটা গাছ কেটেছিলাম, সেক্ষেত্রে পৌরসভা থেকে অনুষ্ঠান নিয়েছিলাম এবং বন বিভাগ থেকে এনকোয়ারি করে তাদের নির্দেশে গাছটা কেটেছিলাম, এবং গাছ কাটার পর যে গাছ বিক্রি হয়েছিল সেই টাকা ডানকুনি পৌরসভা জমা হলো। কিন্তু এখানে নির্বিচারে গাছ কাটা হচ্ছে, যাদের অনুপ্রেরণায় হচ্ছে, যাদের মদতদাতা কাজগুলো হচ্ছে, সেই গাছের টাকা কোথায় যাবে, কার পকেটে ঢুকবে সেই টাকাগুলো? পুলিশ এসেছিল, পুলিশ যথাযথ তদন্ত করছে। আমরা বলতে চাই এই ঘটনার সঙ্গে যারা জড়িত, যারা এই ঘটনায় মদত দিয়েছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটাই আমাদের দাবি। এ নিয়ে কিন্তু সরব হয়েছেন পরিবেশকর্মীরাও। তারা বলছে কীভাবে এই একের পর এক, একেতে ডানকুনি শিল্পাঞ্চল, সেখানে গাছ লাগানোর প্রয়োজন, সেখানে কীভাবে এইভাবে বড় বড় যে প্রাচীন গাছগুলো সেগুলো কাটা হচ্ছে, এবং এই এই গাছ কাটার ক্ষেত্রে কোনো বন দপ্তরের অনুমতি নেওয়া হচ্ছে কি না সে নিয়েও প্রশ্ন উঠছে। হ্যাঁ, ওটা আমার কাছেও এসেছে। ব্যাপারটা হচ্ছে যে যেটা করা হয়েছে, যেটা গাছটা কাটা হয়েছে সেটা তো ঠিক হয়নি, কারণ এরকমভাবে গাছ কাটা যায় না, বন দপ্তরের পারমিশন লাগে। সেপ্টেম্বর মাসে একটা চিঠি করেছিল, সেই চিঠিটা রিসিভ করা আছে, কিন্তু অফিসিয়াল কোনো পারমিশন তো দেওয়া হয়নি। কাজেই এটা যেটা করেছে এটা ঠিক করেনি, এবং আমি যেটুকু জানি প্রশাসনও ব্যাপারটা হস্তক্ষেপ করেছে, ঠিকই করেছে, প্রশাসন সঠিক পদক্ষেপে নিয়েছে, কাজেই এটা কোনো মতেই আমরা সমর্থন করি না।
এ নিয়ে কিন্তু স্থানীয় কাউন্সিলর দিলীপ কোয়াল তাকে ফোন করা হলে তিনি জানান শারীরিক অসুস্থতার কারণে তিনি বিষয়টিকে ঘটনাস্থলে এসে দেখতে পারেননি, তবে তিনি বিষয়টি খতিয়ে দেখে যা ব্যবস্থা নেওয়ার নেবে। অন্যদিকে কিন্তু ডানকুনি থানার পুলিশ তারা ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছে, যারা গাছ কাটছিলেন তাদের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং মোটর ভ্যান সহ বেশ কয়েকটি গাছের গুড়ি সেগুলোকেও কিন্তু তারা বাজেয়াপ্ত করে নিয়ে গেছে। এখন দেখার এই যে পরিবেশ যেভাবে ধ্বংস হচ্ছে সেভাবে একের পর এক আমরা দেখতে পাচ্ছি ডানকুনিতে অভিযোগ আসছে নির্বিচারে গাছ কাটার। আবারও ডানকুনি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের এই যে বন্দরবিল এলাকা সেখানেও এই গাছ কাটার অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগ পেয়েই দ্রুত পদক্ষেপ করেছে ডানকুনি থানার পুলিশ। আপনার এই বিষয়ে কী বলবেন অবশ্যই কমেন্ট বক্সে, এরকম আরও খবর পেতে নজর রাখবেন DNN বাংলায়, বাংলার খবর বিশ্বের দরবারে।